একটি দলছুট দাঁতাল গ্রামে ঢুকে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার ইনপুর রেঞ্জের পাথরকাটা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে স্থানীয় ছোটকড়া জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়ে ওই দলছুট দাঁতালটি। এই প্রথম গ্রামে হাতি ঢুকার ঘটনা ঘটল বলে স্থানীয়রা জানিয়েছেন। সম্ভবত ওই হাতিটি পুরুলিয়া অথবা গঙ্গাচরঘাটি ঝাটি পাহাড়ি হয়ে এই এলাকায় ঢুকে পড়েছে বলে অনেকে অনুমান করছেন। খবর পেয়ে গ্রামে পৌঁছেছেন বন দপ্তরের কর্মীরা। যত দ্রুত সম্ভব তারা ওই দলছুট হাতিটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। গ্রামবাসী অভয় বাগদি, দয়াময় মণ্ডলরা বলেন, সকালে যাই হোক কোনো কোনো জায়গা থেকে একটা দলছুট হাতি এখানে এসে ঢুকে পড়েছে এবং বর্তমানে সেটা আমাদের গ্রামের মধ্যেই আছে। তো তাতে গ্রামের মানুষজন বা স্থানীয় বাসিন্দারা তারা যথেষ্ট আতঙ্কিত আছে ব্যাপারটায়। অনেকের জমিতে ধান আছে, ধান নষ্ট বা অন্যান্য সবজি চাষ করা আছে, সেই সবজির জমি নষ্ট করছে। এই ব্যাপারটায় জানার পর আমরা বন দপ্তর বা পুলিশকে খবর দিই, তারা বর্তমানে এখানে এসেছে এবং আসার পর তারা যেটুকু আমাদের জানাচ্ছে যে রাত্রি ছাড়া একে মানে এর কোনো ব্যবস্থা করা যাবে না। তো দেখা যাক তারা কি করে, এখন এলাকাবাসী যথেষ্ট আতঙ্কিত এবং সেটা এমন নানা রকম ক্ষতি করছে। এখনো যারা বন দপ্তরের যারা এসেছে বিভাগে এসেছে, এখনো হাতিটিকে আমাদের এখান থেকে সরাতে পারেনি। ওরা চেষ্টা করছে, ওরা বলছে আমরা সন্ধ্যার সময় এই হাতিটিকে আমরা বাইরের দিকে নিয়ে চলে যাব। শেষ পাওয়া খবর পর্যন্ত ওই গ্রামে রয়েছে হাতিটি। বন দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষ ও গ্রামবাসীদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। পাথরকাটা গ্রাম থেকে সুনন্দা রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।